তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ছেলে ঘুমিয়ে আছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর ফ্যানের স্পিডটাও বাড়িয়ে দিয়েছি, কারণ কাপড়গুলির জন্য বাতাস একদম ঢুকছিল না, তো ওর ঘুম পাচ্ছিল না একদমই, সে কারণে ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিলাম। আজকে অনেকদিন পরে তো স্পিড দিয়ে বাড়িয়ে দিয়েছি। আর ও ঠান্ডা লাগবে না, কারণ কম্বল গায়ে দেও আর বাতাসটা সেরকম ঢুকছে না, তো ঠান্ডা লাগবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন রাত্রি 12:30 বাজে, আর ভাত খাবো একটু পরে। তো তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এখন ছেলে তো ঘুম পাড়িয়ে দিলাম, ওকে এক্ষুনি ঘুম পাড়ালাম। আর ওর বাবা একটু কাজ করছে বাইরে, আর মা ঘুমিয়ে আছে, দেখাবো তোমাদের। কারণ আসার পর থেকে শরীর তো ভালো ছিল একদম, হঠাৎ করে কালকে থেকে জ্বর না মানে কাশ, ঠান্ডা জল খেয়েছিল, ঠান্ডা জল বলতে ফিল্টারের জল, নর্মাল জল খেয়েছিল। তো কিছুদিন আগে কাশ ছিল, কমে গিয়েছিল, কালকে আমাদের এখানে এসে ঠান্ডা জল খাওয়ার পরে আবার কাশ শুরু হলো। তো সে কারণে এতই শরীর খারাপ, আজকে সারাদিন এক সেকেন্ডের জন্য বিছানা থেকে উঠিনি, এক সেকেন্ডের জন্য না, কালকে রাত্রি থেকে একদম নীল উপাস, কিচ্ছু খাইনি, এইরকমই কাটছে। তো এখন শুয়ে আছে, কথাও বলছে না, ডাক দিচ্ছি বারবার কথাও বলছে না, কথা নাকি বলতে পারছে না, শরীর এতই দুর্বল। তো জানি না কতক্ষণ এরকম থাকবে, বারবার বলছি কিছু রুটি খেয়ে নাও, খেয়ে নাও, আমি রুটি বলছি কি খেতে ইচ্ছে করে তোমরা, রাতে রুটি করে দিই না, কিচ্ছু খাবে না, কিছু মুখে একদম রুচি নেই। তো ভালো লাগছে না, আমাদের তো রুম এমনিতেই ছোট, এর মধ্যে একজন যদি এভাবে এসে মানে অসুস্থ হয়ে পড়ে থাকে, ঘরের পরিবেশটা জানি কিরকম হয়ে যায়, তো ভালো লাগছে না একদিকে। তো আমরা এখন খেয়ে নেব, খেয়ে তারপর ঘুমিয়ে যাবো আর কি, তো একটু পরেই খেয়ে নেব। আর এতক্ষণ ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম বলে ওর বাবা বললো তুমি ঘুম পাড়াও, ততক্ষণ আমি একটু কাজ করি, কাজটা সারা মতোই আমরা খেয়ে নেব। তো একটু আগে রান্না সারলাম বন্ধুরা, কারণ ছেলেকে নিয়ে এতই ব্যস্ত ছিলাম, একা হাতে ছেলেকেও সামলিয়েছি, প্রচণ্ড কান্না করছিল, আর রান্নাও করেছি। তো আর ওর বাবাও কাজ করছিলো, তো সে কারণে কিছু কিছুক্ষণ ওর বাবা রাখলো, কিছুক্ষণ আমি রাখলাম, এভাবে কাটলো আর কি। তো বন্ধুরা, এখন রাতে অনেক কিছু কাজ গুছিয়ে রাখবো, কারণ সকালে উঠে আমি আর পারি না, সত্যগুলো কাজ একা হাতে করি। আর মানে ওর বাবাও তো দেরি করে ওঠে ঘুম থেকে, তো সে কারণে মানে আমাকে যে একটু হেল্প করবে, তো সে কেউ করার মতো কেউ থাকে না, একাই সব করি। আর সকাল সকাল বাসি কাজগুলো শেষ না হলে ভালো লাগে না, সকাল সকালই শেষ করতে হবে, কেউ যেন আশা করে বসে থাকা যাবে না, এইরকম অবস্থা আর কি। তো বন্ধুরা, আজকে ঠান্ডাও লাগছে ভীষণ, আজকে সোয়েটার পরিনি, কাজে কাজে এতটাই ব্যস্ত ছিলাম, মানে সোয়েটার পরার যে সময়টুকু আমি পাইনি, এতটুকুই আমার খারাপ অবস্থা। তো এখন রাত্রি 12:30 বাজে, আর এখন বসে এমন সময় ঘুমিয়ে থাকে মানুষ, আর আমি এমন সময় বসে ব্লগ বানাচ্ছি, কি বলবো বলো, মনটা মানছিল না, ইচ্ছে করছিল না আজকে ব্লগ বানাতে, কিন্তু আমার মনটাও মানছিল না, তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করছিলো, তো সে কারণে চলে আসলাম। আর ওর বাবা দেখো কাজটা সেরে সারেনি এখনো, একটু আছে, টাইম লাগবে। তো ওর বাবা প্রায় শেষ করে নিল, তো আমরা এখন খেয়ে নেব, খেয়ে তারপর ঘুমিয়েব আর কি। তো আজকে সারাটা দিন অন্যরকম গেল, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। দেখো মা হাই পাচ্ছে, খেলি হয়তো ঘুমিয়ে থাকবো, এরকম অবস্থা। তো বন্ধুরা, আজকে ব্লগটা বেশি দেখার মতো কিছু নেই, দেখানোর মতো তোমাদের কিছুই নেই, কারণ এত রাতে আর কি দেখাবো বলো, সারাদিন তো। তবে বন্ধুরা, আর রাত্রে কি রান্না করলাম এত ব্যস্ততার মাঝখানে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তবে খাওয়ার সময় এখন না। তো চলো ব্লগটা শেষ করছি না, তোমাদের সাথে আরও কথা বাকি আছে, তো দেখতে থাকো ব্লগটা। তো আজকে রাতে রান্না করলাম লৌতি দিয়ে, সর্ষে দিয়ে, আর দেখো লৌতিগুলো একদম প্যাক প্যাক হয়ে গেছে বলে, আর করলাম মসুর ডাল কালো জিরের ফোড়ন দিয়ে, আর আছে কালকে চাটনি, টমেটোর চাটনি। তো দেখো আমি খেতে বসে পড়লাম, ওর বাবা যেন অপেক্ষা করতে করতে আর পারছি না, খিদে লেগে গেল, তো আমি খেতে বসে পড়লাম। আর আজকে লতিটা এত ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে, তা আমি আর পারছিলাম না। আর অনেক দিন পর লতি নিয়ে আসলো, আমার লতি খুব ভালো লাগে খেতে, তো যে কারণে মানে মানে কি বলবো, আমি আর অপেক্ষা করতে পারিনি। তো ও বাবা যেন ভাত ভেড়ে রেখেছি, তো হাত ধুয়ে আসছে, তো সে কারণে আমি আগে বসে বললাম, দেখো খেয়েও নিয়েছি অর্ধেক, আর ও বাবা যেন একটু আস্তে আস্তে করে খাচ্ছি, যেন একসাথে দুজন দুজন মিলে বসে খেতে পারি।
তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর যেহেতু দুজন খাবো তার জন্য আর বেশি কিছু রান্না করিনি। তো দেখো ওর বাবা খেতে বসে পড়লো এখন, আর ও বাবাকে এখন জিজ্ঞেস করবো কেমন হয়েছে। তো ও বাবা বলল খুব ভালো হয়েছে নাকি খেতে। আসলে সত্যি খুব ভালো হয়েছে লুচিটা, মানে গল একদম গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে, মানে এত ভালো হয়েছে কি বলবো তোমাদের। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এখন ঘুমাতে চলে যাব। আর বাসনগুলি অন্যদিনের মতো রেখে দিয়েছি, বেসিনে ধুয়ে সকালে ধুব। কালকে তো রবিবার, এমন মানে রবিবারটা দারুণ লাগে, মানে সত্যি অসাধারণ লাগে। যদি ওর বাবা সবসময় বাড়িতেই থাকে, তারপরও রবিবারটা আসলে মনে হয় যেন একটা সত্যি একটা ছুটির দিন। তো সকালে সকাল উঠে বাসনগুলি মাজবো, আর একটা দিনও সকালে উঠতে পারি না, তো ভাবছি আজকে অ্যালার্ম দিয়ে রাখবো। আর বন্ধুরা বিছানায় গেলে আছে কথা বলতে পারছি না, তো এখনই দেখো বিছানায় ঢুকে যাব, কারণ কাপড়গুলি দেওয়া আছে, অন্ধকার লাগবে। তো সে কারণে বাইরে থেকে তোমার দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের, আমার মা যে ঘুমিয়ে আছে তো সেটা তোমাদের আগে দেখাচ্ছি। বন্ধুরা মা ঘুমিয়ে আছে, আর আজকে সারাটা দিন মা এভাবে কাটিয়ে দিল, এভাবে শুয়েছিল। একটু সময়ের জন্য বিছানা থেকে উঠিনি, জানি না কিভাবে এতক্ষণ ধরে শুয়ে আছে, আর এভাবেই কাটালো আজকে। তো বন্ধুরা মশারির ভেতর থেকে চলে এসেছি, আর দেখো ছেলে ঘুমাচ্ছে। তো মশারির ভেতর থেকে তোমাদের সাথে কথা বলছে, তো দেখলেই তো মা শরীর ভালো না, ঘুমাচ্ছে। আর তো এখন ওর বাবা আসবে, আমরা ঘুমিয়ে থাকবো। জানি না কালকে শরীর ভালো হবে কিনা, মাকে এনেছিলাম আসলে 12 তারিখ ছেলের ভ্যাকসিন আছে, তো ও প্রচণ্ড কান্না করবে। তো এত কান্না করলে আমি কিভাবে রাখবো, তো সে কারণে মাকে এনেছিলাম। তো মা দেখি মারও এখন শরীর খারাপ, তো জানি না 12 তারিখের মধ্যে ভালো হবে কিনা। না হলে তো দুজন একসাথে ঘর অসুস্থ থাকলে তো আমার তো বেহাল অবস্থা হয়ে যাবে, কি যে করবো বুঝতে পারছি না। এখন থেকেই ভয় করছে বন্ধুরা, তো জানি না কি হবে। তো বন্ধুরা পাশে থাকো, আমি তোমাদের সাথে আবার একটাই কথা বলছি, পাশে থাকো বন্ধুরা, তোমাদের সাপোর্ট চাই। মশা দেখলাম একটা বিছানার মধ্যে, যা কোথা থেকে জানি এলো। তো তোমাদের সাথে কথা বলার পর এটাকে বের করব, একটা মশা দেখেছি, তাহলে সারা রাত কামড়াবে। তো বন্ধুরা চলো টাটা বাই বাই, আর ব্লগটা বেশি বড় করবো না, ভালো থাকো সুস্থ থাকো, গুড নাইট।